হ্যালো ফ্রেন্ডস আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে আর এফ এল এর চার সিটের টেবিল দেখাবেন ভাইয়া তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে থাকছে কিন্তু আর এফ এল এর চার সিটের টেবিল চারটা সিট বসবে আর এফ এর একদম টেবিল আমরা আজকের এই ভিডিওতে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখুন আর যারা এখনও আমাদের এই আর এফ এল প্লাস্টিক অ্যান্ড টয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটি প্রথমত সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা বন্ধুরা একটা লাইক দিবেন কমেন্ট করবেন যদি কোনো তথ্য জানার থাকে फ्रेंड्स আপনারা দেখতে পাচ্ছেন যে টেবিলটি এটা কিন্তু আর এফ এর মেড বাই আর এটা কিন্তু মেড ইন বাংলাদেশ আপনারা জানেন যে আর এর কিন্তু বাংলাদেশে ব্যাপক একটা চাহিদা রয়েছে এবং গুণগত মানও কিন্তু ভালো এটা কিন্তু প্লাস্টিকের টেবিল এটা প্লাস্টিকের টেবিল পায়াগুলো কিন্তু স্টিল পায়া প্রাইসটা দেখাচ্ছি প্রাইসটা একটু খেয়াল করেন চব্বিশশো টাকা কিন্তু প্রাইস একদম লো প্রাইসে কিন্তু আর এফ দিচ্ছে এখান থেকে দশ পার্সেন্ট কিন্তু সার রয়েছে দশ পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন চব্বিশশো থেকে তো এটা সার থাকে যায় সবসময় আপনারা এটা পেয়ে যাবেন এটা কিন্তু অনেক কয়টা প্রিন্ট হয় আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি এটার ব্যাকরা ব্যাক ব্যাপারটা কিন্তু এরকম হবে আপনারা কিন্তু এভাবে কিন্তু ঘরের ভিতরে রাখতে পারবেন তাতে কিন্তু স্পেস কম রাখবে এটাতে কিন্তু এভাবে মানে শুধুমাত্র হালকা করে চাপ দিলেই কিন্তু টেবিলটা ওপেন হয়ে যাবে এবং ডাইনিং হয়ে যাবে তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনারা খুবই ভালো এটা নিতে পারেন এটা রুমের কিন্তু স্পেস কম লাগে যখন প্রয়োজন শেষ তখন কিন্তু এভাবে রাখতে পারবেন তো এই টেবিলগুলো কিন্তু অনেক ভালো বাজারে কিন্তু ভালো চাহিদা রয়েছে দামও কম প্লাস্টিকের হলেও আপনারা জানেন যে আরে ফেলের প্লাস্টিক কিন্তু গ্রেড প্লাস্টিক হয় তো এক্ষেত্রে কিন্তু এটা ভালো এটার বেশ কয়েকটি প্রিন্ট হবে বেশ কয়েকটি কালার হবে আপনারা এগুলো বাজারে পেয়ে যাবেন আমি শুধুমাত্র একটা প্রিন্টই দেখাচ্ছি এই সাইজটা নিয়ে কথা বললাম তো এটার কিন্তু আরও বিভিন্ন সাইজ হয়ে থাকে ছয় সিট হয় রাউন্ড হয় তো বিভিন্ন সাইজ হয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ